আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। হালকা হাসেন, হালকা চিয়ার্স করেন, গরিব বাঙালি তোমরা কি হ্যাঁ চিয়ার্স খারাপ খাইতে পারেন, হাতের কাছে থাকা যে কোনো কিছু, কারণ আজকে বিশাল এক বিজয়ের খবর নিয়ে আসছি। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো পুতিন কাকুর বিজয় হবে। অ্যান্ড আমি মন প্রাণ থেকে এটা চাই, কারণ পরিবর্তিত একটা শক্তি চাই, একমুখী শক্তিতে সারা বিশ্ব আক্রান্ত। আপনারা জানেন যে গতকালকে থেকেই তুমুল যুদ্ধ চলছে, সমান তালে যুদ্ধের মাঠ দখলে অগ্রসর ভূমিকা রাখছিল ইউক্রেন এবং রাশিয়ানরা। আমি বলছিলাম যে গতকালকে যুদ্ধের পরিস্থিতি 50-50 হয়ে গেছিল। তো এর মাঝখানে পুতিন কাকু প্রথম ধাপে যে কাজটা করছে, তিনি চট করে সেই ভয়ঙ্কর মিসাইল কিনজাইল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মাইরা রাশিয়ার বিমান কোম্পানি টোম্পানি উড়াই দিয়া, ব্লাড ব্যাংক উড়াই দিয়া, অনেক জায়গাতে ব্যালেন্স রেখা ঘটনা ঘটেছেন অন্যদিকে। পুতিন আসলে মারে একদিকে, ঘটনা ঘটায় আরেকদিকে, মানে ইউক্রেনের সেনাবাহিনীর ফোকাসটা চলে গেছিল ওইদিকে। দর্শক, ইউক্রেনের লুহান্স্ক নামক যে প্রদেশ, আপনারা জানেন যে এই যুদ্ধের প্রথম দিকে এই দুইটা প্রদেশ কানেক্টেড ছিল, লুহান্স্ক এবং ডোনেস্ক, যে দুইটাতে রাশিয়া সমর্থিত জনসংখ্যায় বেশি। সেই লুহান্স্কের একটি বড় সড়ো গ্রাম দখল করেছে রাশিয়া, যেটা এতদিন যাবৎ ইউক্রেনীয় সেনাদের একটা প্রধান ঘাঁটি হিসেবে চিহ্নিত ছিল। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। রাশিয়া বলছে বিশাল বহর নিয়ে আপনার এই অঞ্চলটিতে হামলা চালিয়েছে রাশিয়ান সেনারা। আর লিমানে ইউক্রেনের পুনরুদ্ধারকৃত এলাকার খুব কাছাকাছি গ্রামটির অবস্থান। আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে জায়গাগুলো একবার দখল করছে সেগুলো থেকে আবার ইউক্রেন টানে নিছে, আবার ইউক্রেন যেখানে টানে নিছে সেখান থেকে রাশিয়া টানাটানি করতেছে, মানে এরকম খাবলাখাবলি চলতেছে। তো এর মধ্যে লিমান নামক যে গ্রামটা, সেখানে ইউক্রেনের বড় একটা সামরিক ঘাঁটি আছে, আখড়া আছে। এখন আজকে তারা যেই জায়গাটা দখল করেছে এটা হচ্ছে সেই গ্রাম থেকে খুব কাছাকাছি, সুতরাং পুতিনের পরবর্তী টার্গেট হচ্ছে লিমান। কুপিয়ানস্কে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলেছে, হামলা হয়েছে আপনার কী বলেছে ইউক্রেনের বিভিন্ন স্থানে। রাশিয়া বলছে যে ইউক্রেনের ছোড়া ক্লাস্টার বোমা বিভিন্ন জায়গায় ইউক্রেনের ভেতরই ক্ষতি করছে, আর সেগুলার পাল্টা জবাব হিসেবে রাশিয়া তাদের অবস্থান নিয়েছে। বিভিন্ন ফ্রন্ট লাইনে কিয়েভ বাহিনীর 15টি রকেট এবং 28টি ড্রোন ভূপাতনের মাধ্যমে এই গ্রামকে দখল করতে সফল হয়েছে রুশ সেনারা। এছাড়া বাকমুত, মালিটোপোল এবং বারদিয়ানস্কেও নিজেদের যে অগ্রসর ভূমিকা, সেখানেও বেশ কিছু অগ্রসর মানে পেয়েছে, মানে কী বলো যে ফ্রন্টলাইন ভাইঙ্গা ইউক্রেনের সেনাদেরকে দৌড়াইয়া আপনার নিজেদের জায়গাটাকে পুনরুদ্ধার করেছে রাশিয়ানরা। অপরদিকে রমজান কাদিরবের যে গ্রুপ আছে, আপনারা জানেন যে চেচেন নেতা রমজানের একটা স্পেশাল টিম আছে, আখমত স্পেশাল ফোর্স। এই টিমটা এই মুহূর্তে ওয়াগনারের বিপরীতে বদলি খেলোয়াড় হিসাবে কিন্তু ইউক্রেনের বিভিন্ন জায়গায় নিজেদের ভূমিকা রাখছে। এখন ইউক্রেনীয় সেনারা অতি উৎসাহিত হইয়া আপনার আখমত স্পেশাল ফোর্স কমান্ডো ইউনিট দ্বারা যেই নিয়ন্ত্রিত সেক্টরগুলি আছে সেইখানে হামলা চালাইতে গেছে। ঘটনা কী হয়েছে, আখমত প্রধান এবং রাশিয়ার দ্বিতীয় সেনা কর্পসের ডেপুটি কমান্ডার অ্যাপচি আলাউদ্দিন, তিনি এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে প্রতিপক্ষ মানে ইউক্রেনীয় সেনারা আমাদের ইউনিটগুলো যেখানে অবস্থান করছে সেই সব সেক্টর দখলের জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শত্রুদের গর্ব করার কোনো ফল নেই, কারণ তারা ভয়ানক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর আলাউদ্দিনের মতে সংঘর্ষের এলাকার পরিস্থিতি একেবারেই আখমত স্পেশাল ফোর্সের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি এমন নয় যে ইউক্রেনীয় সেনাবাহিনী আপনার সেখানে ইন্টারনেটে বর্ণনা দিতে পারবে এমন কোনো রকম সফলতা পেয়েছে। এখানে পরিস্থিতি সম্পূর্ণ আমরা নিয়ন্ত্রণ করছি, আমরা প্রতিদিন শত্রু এবং শত্রুর হার্ডওয়্যারকে নির্মূল করেছি, আর বিপুল পরিমাণ ইউক্রেনীয় সেনা এখানে প্রতিদিন নিহত হচ্ছে। সো বুঝতেই পারছেন যে পুতিন কাকুর বিজয়ের জায়গাগুলোতে একটু শক্তিশালী অবস্থান তৈরি হচ্ছে। যদি পরিকল্পিতভাবে কাজ করতে পারে ইনশাল্লাহ সেই 50% আবারও 90%-তে যাবে। বাট এখন যুদ্ধের একদিনের খবরে বলা যায় না যে কোন দিকে যাচ্ছে, তবে ইনশাল্লাহ পুতিন ভালো কিছুই করতে পারবে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।